তুমি হাসো না, ওকে ওকে হাসো না, ঠিক আছে? হাই, হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাপি হোলি বৌদি ট্রাভেল, হ্যাপি হোলি সবাইকে। হ্যালো, হাই, পড়ি পেরি না পড়ি না আছে বলো, সকলে কেমন আছে সবাই? এইটার বিষয়ে কিছু বলবো না আমি, ঠিক আছে? তো আমি যেটা বলছি সেটা হচ্ছে, সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম, আর সবাইকে হ্যাপি হোলি। আমার তরফ থেকে, আমি লাইভে আসতাম না, আমার লাইভে আমি একটা কারণে এসেছি। তোমরা জানো আমার মা ঝড় হচ্ছে, মনে হচ্ছে আমাদের বাড়ির চারপাশে ঝড় হচ্ছে, তো আমি হ্যাপি হোলি তোমাদের জানানোর জন্য এসেছি। আমি কাল করে ভেবেছিলাম আসবো কালকেরই রাত 12টার পরে, কিন্তু আস মানে কোনো ইচ্ছেই ছিল না যে আসবো। তো যাই হোক, আজকে এসেছি, সবাইকে হ্যাপি হোলি, সবাই কেমন আছো, আর সবাই কিরকম কাটলো বলো, সবার কিরকম কাটলো হোলি? রিমুভ ইওর পিএসএস, শুধু দিলজাত, মানে বাপি নায়ক। হোলি খেলা হয়েছে বৌদি? হোলি খেলা, হোলি আমি সেরকম খেলিনি। আমি হয়তো তোমাদেরকে বলেছি যে আমার প্রচণ্ড অ্যালার্জি, আর অ্যালার্জির জন্য আমি সেরকম হোলি খেলি না। খেলেছি কম বেশি, মানে জোর করে যে যেটুকু দিয়ে গেছে আমার বাড়িতে এসে, কিন্তু আমি সেরকম খেলিনি, আমি সেরকম খেলিনি। মানে আমাকে বাড়িতে এসে যেরকম, মানে আশেপাশে যারা আছে বান্ধবীরা, বান্ধবী এসেছিল তারা এসে মানে জোর করে আমাকে যে দিয়ে গেছে, কিন্তু আমি তাছাড়া আমি খেলিনি। বৌদি তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে হ্যাপি হোলি সবার। আচ্ছা, তোমরা কিরকম, তোমাদের সবার কিরকম কাটলো সেটা একটু বলো। আর তোমরা তো জানো আমার এখন মন মেজাজটা একটু সেরকম ভালো না, তাও তোমাদের জন্য লাইভে আসা। কোথায় থাকো? আমি থাকি কলকাতা ব্যারাকপুর। আর যদি আমার চ্যানেল নতুন কেউ থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর প্লিজ আমার নতুন চ্যানেলটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি এখানে শো করবো, তোমরা সেটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পারলে সবাই। হ্যাঁ, আমি আমার সব ফ্রেন্ডদের বলছি। শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। জান তোমার তো খুব ভালো কেটেছে হোলি বলো? না গো, ভালো সেরকম কাটেনি। আমার হোলিতে যেরকম ইচ্ছে ছিল সেরকম কিছু, সেরকম কিছুই আমি হোলি সেভাবে কিছুই কাটাতে পারিনি। এর জন্য আমার মনটা সত্যি একটু খারাপ খারাপ আছে, আর আমি যেরকম চেয়েছিলাম আমি সেরকম কিছুই হোলি হোলি আমার একটুকু ভালো কাটেনি, একটুকু ভালো কাটেনি আমার পার্সোনাল। কোথায় তো কথা বলা যাক, করতে তোমাকে তোমাকে ইচ্ছা, বুঝতে পারলাম না কমেন্টটা। বুকটা তুমি আরো শ্রাবণী, সেটা বুঝতে পারছি কি, বোঝো না তুমি আর
বোকো না তুমি আর শ্রাবণী, সেটা বুঝতে পারছি। ও আচ্ছা, যাই হোক, জানি না কে কি বুঝতে পেরেছো, লাইকটা একটু শেয়ার করে পারলে, কারণ আগে যেন লাইভে আসতাম সত্যি আমার মানে কি বলবো একটু ভালো না মনটা। হ্যাঁ, হোলিটা সত্যি খুব আনন্দে কাটাও ভেবেছিলাম, কিন্তু সেরকম কাটাতে পারিনি। আর ভিডিও করার কথা যদি বলো, দেখো যেহেতু হোলি আমাকে আমি ভিডিও করি, এবং যেহেতু আমাকে ভিডিও করতেই হবে, তার জন্যই আমার হোলির ভিডিও করা, মানে যেটুকুই করেছি আমার এর থেকে ভালো কিছু প্ল্যান ছিল কিন্তু সেটা আমি করতে পারিনি, সেটা করতে পারিনি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি, অনেক 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 ভালোবাসে সবাইকে। সবাই পারলে আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমি এখনো চ্যানেলটা তোমাদেরকে বলিনি, নামও বলিনি, কিছুই বলিনি, শো করিনি, কিন্তু দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, আমার চ্যানেলের এখানেই বলে দেব। তো তোমরা সবাই পারলে একটু সাবস্ক্রাইব করে দিও সেই চ্যানেলটা। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, আমার শ্রাবণী লাইফস্টাইল এই এই চ্যানেলটা পারলে সবাই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ওটা নতুন চ্যানেল, কারণ এইটা এই চ্যানেলটা তো আমি জানি না ঠিক যে আমি আদৌ মানে কতদিন চালাতে পারবো কি না পারবো, তোমাদের তো বলেইছি একটু প্রবলেম হয়েছে। পারলে তোমরা আরেকটা যে চ্যানেল আছে আমার, সেটার লিঙ্ক আমি এখানে দেব, আর যেটা লিঙ্ক দিতে পারবো না সেটা হচ্ছে শ্রাবণী লাইফস্টাইল, পারলে একটু সেটা দিই। একদম সবাই আছে তোমার পাশে শ্রাবণী, হ্যাঁ জানি, আমি চাই সবাই আমার পাশে থাকুক, তো পারলে সবাই আমার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, শ্রাবণী লাইফস্টাইল দেখবে তোমার, ওটা আমার ফেসবুক আইডিতে লিঙ্ক দেওয়া আছে, আর যদি লিঙ্ক দেওয়া না থাকে, তোমরা হয়তো আর নতুন খুলেছি জানি না, সার্চ করলে আসবে কি না, তাও তোমরা দেখো যদি আসে সার্চ করলে, আর না হলে ফেসবুক আইডিতে গিয়ে দেখো লিঙ্ক দেওয়া আছে, শ্রাবণী শিকদাস ফেসবুক আইডিতে যাও, দেখবে লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ বৌদি, আজলা আপনার আগে ওলা দেখো, তুমি ভিডিও না বলো না আজকে আসবে দাদা, এসছে তুমি ভিডিও বলো। হ্যাঁ, তোমার দাদা ভাই এসছে, এসছে তোমাদের দাদা ভাই চলে এসছে বাড়িতে, আমি বলেছি ফোন করে মানে অনেক রিকোয়েস্ট করার পরে এসছে বাড়িতে, আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না বলে এসছে বাড়িতে। তো ভাবি যে আর দোলের মানে এই কারণেও এসছে, আর জানি না আর অনেক অনেক ব্যাপার আছে তার জন্যই তার বাড়িতে আসা, পাশে তো থাকবো কিন্তু কি পাবো বৌদি। আচ্ছা, কিছু না পেলে কি আমার পাশে থাকবে না, কিছু পাবো পাবে পাবে বলতে মানে কি বলবো কিভাবে বোঝাবো তোমাদের, মানে কিছু না পেলে এখানে পাওয়ার মনের যে একটা মানে একটা যে একটা ভালোবাসা, একটা এই যে একটা চ্যানেল আমি তোমাদেরকে আমি ভিডিও করছি, নিশ্চয়ই তোমাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই তোমাদের ভেতর থেকে একটা আমার প্রতি একটা একটু হলেও ভালোবাসা জন্মাবে যে না বৌদি ভাই ভিডিওগুলো খুব ভালো হয়, বা শ্রাবণীর ভিডিওগুলো খুব ভালো হয়, যে আমি তোমাদের পাশে তোমার পাশে আছি, তুমি এইভাবেই করতে থাকো, তো সেরকম পাশে থাকার কথা বলছি। এবার কি পাবে সেটা আমি বলতে পারবো না, এই যে আমার এই মুখের যে ভালোবাসাটা, যে তোমাদের সাথে যে কথা বলছি, এটুকু ছাড়া আমি আর কি দিতে পারবো তোমাদেরকে, এছাড়া তো আমার মনে হয় না আমি আর কিছুই দিতে পারবো। তো এইটুকু এর থেকে জানি না, আমার এই মুখের মানে ভাষা ছাড়া আর এর থেকে আর বেশি কিছু তোমাদেরকে আমি দিতে পারবো কিনা সত্যি আমি জানি না। ও আচ্ছা, বুঝলাম, ভালো কথা, যাই হোক তোমার বর আসছে ওটাই শুনে ভালো লাগলো। ও আচ্ছা ভাই, তুমি হাসছো কেন, তোমাদের এরকম দাঁতকেলেই হেসো না প্লিজ, আমি না মানে কি বলবো মনটা খারাপ তাও দেখছি তোমাদের হাসি দেখে আমারও হাসি পেয়ে যাবে এরকম একটা ব্যাপার। শর্টস আছে ওই চ্যানেলে? হ্যাঁ শর্টস আছে, আমি নতুন খুলেছি বুঝতে পারছো, বেশি দিন হয়নি, এই কিছুদিন হলো ওটা খুলেছি, তো ওটা এখন ওটাতে কন্টিনিউ শর্ট ছাড়া হবে, আর ওটা আমার শর্টেরই চ্যানেল। হ্যাঁ, কোনো লং আপলোড হবে না ওই চ্যানেলটায়, ওটা শর্টেরই চ্যানেল হবে, শুধুমাত্র শর্ট। আর যারা আমার এই চ্যানেল এখন নতুন আজকে লাইভে জয়েন করেছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পারলে আমাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকো। জানি না কতটা এই আদৌ আমার চ্যানেলটার প্রবলেমটা কাটবে কি না, যদি কাটে জানি না কে সব থেকে খুশি হবে, আমি জানি তোমরাও খুশি হবে, আমি জানি তোমরাও খুশি হবে আমার চেহারাটা যদি সত্যি ঠিক হয়ে যায়, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি, মুখে যাই বলো না কেন, তোমরা তোমরা চাও যে আমি ভিডিও তোমাদেরকে দিই,
কি কেমন আছো বৌদি? হ্যাঁ ভালো আছি। দাদা এসছে তো মন খারাপ কেন? পিএসএস সেটার জন্য নয়, দেখো এখানে দাদা এসছে, দাদা এসে তো আর সবটা ঠিক করে দিতে পারবে না। তো দাদা এসছে মানে যে সব প্রবলেম ঠিক হয়ে গেছে সেটাও নয়। তোমাদের দাদা বাড়িতে চলে এসছে তার মানে এটাও নয় যে সব প্রবলেম ঠিক হয়ে গেছে, কোনো প্রবলেমই ঠিক হয়নি, বুঝতে পেরেছো? শাড়িতে তোমাকে হেভি লাগে দীপক। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে। পঙ্কজ, তো আমার আজকের আমার লাইভে যারা নতুন জয়েন করেছো সবাই প্লিজ আমার লাইভটাকে একটু লাইক করে দাও, আর সবাই একটু পাশে থেকো, সাথে থেকো, আর তোমরাও সবাই অনেক 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 এনজয় করো লাইভটাকে। বৌদি আমি কিন্তু তোমার আইডিতে নতুন, সন্দীপ থ্যাংক ইউ সন্দীপ আমার আইডিতে নতুন জয়েন করার জন্য। তুমি প্লিজ আমাকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আগে তুমি আমার চ্যানেলে যাও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাবে। আর আমি আপাতত এই আইডিটা নিয়ে একটু প্রবলেমে আছি, তো তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আমি এই আইডি যদি প্রবলেমটা আমার ঠিক না হয় সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তাহলে প্লিজ এখানে আমি আর একটা আইডি লিঙ্ক দিয়ে দেবো নতুন, সেটাতে লং ভিডিও আপলোড লং ভিডিও পেয়ে যাবে। আর আমি যে শ্রাবণী লাইফস্টাইল আইডিটা বললাম তাহলে সেটাও সবাই সাবস্ক্রাইব করে দিও, সেটাতে শর্ট আপলোড হচ্ছে আর শর্টই আপলোড হবে, অনেক নতুন নতুন শর্ট তোমরা পাবে যেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি যতটা জানি যে আমার ভিডিও হয়তো তোমাদের খারাপ লাগে না, হয়তো তোমাদের খারাপ লাগে না, এবার জানি না সবার তো ইয়ে সমান না, এবার হয়তো কারো কারো ভালো নাও লাগতে পারে, তো আমার যতটা ধারণা যে হয়তো বা ভালো লাগে তোমাদের। বলছি তোমাকে না খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো আগে আগে বলো তোমাদের হোলি কিরকম কাটলো, সবার কিরকম কাটলো সেটা বলো, সবাই কিরকম এনজয় করলে? হ্যালো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ডান্স করো আন্টি? হ্যাঁ ডান্স করি, কিন্তু বাট ডান্স আমি পারি না ভালো, ডান্স করতে পারি না ভালো। বলো না এন কে, হ্যাঁ বলো প্লিজ, ইউ লাইক পোস্ট? হলে ওখানে এনজয় করছি লাইফতে। আচ্ছা তাই, তো আমি তো 12টার পরে আসি, তোমরা জানো যে আমার দুটো টাইম, একটা হচ্ছে 12টার পরে আর একটা হচ্ছে 10:30। তো আমি 10:30 আজকে, 10:30 বলতে 10:30 জায়গায় 11টা বেজে গেছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, তোমরা সবাই জয়েন করেছো এটাতেই আমি অনেক অনেক হ্যাপি। আমি জানি তো আমি লাইভ অন করলেই তোমরা সবাই জয়েন করবে, এতটাই ভালোবাসো তোমরা আমাকে। ওটা সুন্দর তুমি, অত সুন্দর তুমি না গো, আমি অত সুন্দর নয়, এটা বলে প্লিজ আমাকে লজ্জা দিও না যে আমি অনেক সুন্দর, ঠিক আছে এই কথাটা বলো না যে অনেক সুন্দর। মেম্বারশিপ নিতে চাই? অর্ণব ঘোষ, তুমি এখন মেম্বারশিপ নিতে পারবে না, আমি হয়তো তোমাদের লাইভের ফার্স্ট থেকে একটা লাইভ চালু করেছি সেই ফার্স্ট থেকে একটা কথা বলছি যে আমার এখন মেম্বারশিপ তোমরা নিতে পারবে না, আমার আইডিতে যে একটা প্রবলেম হয়েছে সেটা আপাতত সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা মানে করছি, তো সেটার জন্য কিছুটা টাইম আমাকে, তো টাইম দরকার আমার, আমাকে যে টাইমটা দিয়েছে ইউটিউব থেকে, তো সেই টাইমটা কেটে যাওয়ার পরে কি রেজাল্ট আসলো সেটা জানার পরে আমি তোমাদেরকে বলবো, তারপরেই তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারবে, তাছাড়া মেম্বারশিপ জয়েন করতে পারবে। বলি একটা ডান্স করবো? করবো, হ্যাঁ করো আমি দেখবো, তুমি করো ডান্স। মেম্বারশিপ লাইভ হবে? মেম্বারশিপ লাইভ এখন অফ আছে, তোমরা জানি না তোমরা কারা কারা নোটিস করেছো, কিন্তু মেম্বারশিপ লাইভ এখন অফ আছে, হ্যাঁ এখন কেউ মেম্বারশিপ জয়েন করতে পারবে না। একটা ডান্স করবো বৌদি পিছন একটা, আমি তো ডান্স করতে পারি না, আমি তো ভালো ডান্স করতেই পারি না, মেম্বারশিপ জয়েন এখন করতে পারবে না। হ্যাঁ আমি কিছুদিনের মধ্যে পারবে আশা করি, কিছুদিনের মধ্যে আমার যদি যেই প্রবলেমটা হয়েছে যেটা যেইটার জন্য এখন মেম্বারশিপটা বন্ধ আছে, তো আশা করি সেটা ঠিক হয়ে গেলে তোমরা আবার জয়েন করতে পারবে। আমি যে থ্যাংক ইউ, আমার মেশিন বল সাবস্ক্রাইব
সুমিত কর্মকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার নতুন ফ্রেন্ড যারা আছে, যারা আজকে আমাকে সাবস্ক্রাইব করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার পুরনো আছে, তারা তো আমাকে অলরেডি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তার জন্য অনেক অনেক থ্যাংকস। কিন্তু তার মধ্যেও না একটুখানি মানে এতটাই মানে তার মধ্যেও মনটা খারাপ হয়ে যায় যখন ভাবি যে আদৌ যে প্রবলেমটা হয়েছে সেটা যদি ঠিক না হয় আমার আইডিতে, তাহলে তো তোমরা আর আমাকে এই আইডিতে দেখতেই পাবে না, বা আমিও তোমাদেরকে দেখতে পাবো না, কারণ এই আইডিতে আমি ভিডিও পোস্ট করবো না, তাহলে তোমরা নিশ্চয়ই আর আসবে না। যদি আশা করি যদি ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাক, আর যদি ঠিক না হয় তোমাদের একটাই কথা বলবো, যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো একটুকু, মানে আমার আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমার, তাহলে তোমরা আমার আবার নতুন চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে, আশা করি সেটাও খুব তাড়াতাড়ি, তাহলে আমি আবার তোমাদের সামনে তুলে ধরতে পারবো সব কিছু। জয় সবাইকে ওয়েলকাম, সুমিত কর্মকার, নাইস, ভেরি মিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার নতুন আইডির নাম বলো। আমার নতুন আইডির নাম হচ্ছে মানে আমি এইখানে যেই লিঙ্কটা দেবো এখনো সেই আইডিটা আমি এখানে দিইনি, হ্যাঁ, ওটার নাম আমি এখনো সিলেক্ট করিনি, তোমাকে বললাম না খোলা আইডি খোলা হয়ে গেছে, কিন্তু আমি এখনো অব্দি নামটা সিলেক্ট করিনি, তো প্লিজ নামটা আমি সিলেক্ট করে আইডিটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, তখন করে নিও এই আইডিতে দিয়ে দেবো। আর আর যে একটা আইডি সেটা হচ্ছে শ্রাবণী লাইফস্টাইল, দেখো আমার ফেসবুক আইডিতে লিঙ্ক দেওয়া আছে, ওটা হচ্ছে আমার ফোনে, তো ওই আইডিটা এখন আপাতত সাবস্ক্রাইব করো তোমরা, পরে যদি ভালো না লাগে আমার ভিডিও তখন তোমাদের ইচ্ছে কি করবে, কিন্তু আমি জানি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ওই আইডিটা হচ্ছে শ্রাবণী লাইফস্টাইল, আমার আমার ফেসবুক আইডির নিচে লিঙ্ক দেওয়া আছে, শ্রাবণী সিদ্ধার ফেসবুক আইডি, হ্যাঁ, যেটা যেটা 91,000 ফলোয়ার্স আছে ওই আইডিটা। তোমরা কিন্তু আবারও একটা কথা বলছি আজকে লাইভে, ভুলভাল কোনো আইডি ফলো করো না, ঠিক আছে, কারণ আমার নামে অনেক ফেক আইডি অলরেডি খুলে নিয়েছে, তো তোমরা সেখানে গিয়ে ফলো করছো, সেখানে অনেকে টাকা নিচ্ছে তোমাদের থেকে, ফোনপে গুগল পে করে টাকা নিচ্ছে, নিয়ে বলছে যে কল করবে টাকা দাও, তো যখন তোমরা কল করতে যাচ্ছ ব্লক করে দিচ্ছে, তো এটা এটা তো আমার নাম খারাপ হচ্ছে না, তোমরা তো ভাবছো এটা আমি করছি, কিন্তু এটা তো আমি করছি না, না আমার হয়ে যারা ফেক আইডি খুলে রেখেছে এটা তারা করছে। তো তোমাদের একটা কথাই বলবো, দেখবে 91,000 ফলোয়ার্স যে আইডিটা শ্রাবণী সিদ্ধার, ওই আইডিটাই ফলো করবে, আদার্স আগে ফলোয়ার্সটা নোটিস করবে তারপরে ফলো করবে। মা শুনো প্লিজ, আপনার আচ্ছা তোমার নতুন আইডিটা দাও অক্ষয়, আমার নতুন আইডি আমি বললাম না, এখন আপাতত তোমার শ্রাবণী লাইফস্টাইলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে, আর এখানে আইডিটা এখনো লিঙ্ক আমি দিইনি, আমি বললাম না যে এখনো দিইনি, কিন্তু দিয়ে দেবো, কারণ এখানে একটু ওই নামটা আমি এখনো মানে সিলেক্ট করিনি ওই আইডিটার নামটা, তার জন্য এখনো লিঙ্ক দেওয়া হয়নি, আজকালের মধ্যে করে ফেলবো, করে এখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, ওই আইডিটার লিঙ্ক এখানে দিয়ে দেবো আজকালের মধ্যে, মানে একদিন দুদিনের মধ্যে আমি আইডিটা মোটামুটি ঠিক করে তোমাদের এখানে দিয়ে দেবো। একটা আইডি তো দেখো মুখে বললেই তো সেটা খুলেই সাথে সাথে দিয়ে দেওয়া যায় না, একটা আইডি খুললে সেটাকে পুরোপুরি মানে সেট করতে সময় লাগে, আমি বললাম সাথে সাথে আইডিটা খুলে মানে এভাবে তো হয় না, একটা আইডি খুলে নতুন সেই আইডিটার পেছনে আবার অনেক কিছু সেট আপ করতে হয়, তারপরে সেই আইডিটা শো করানো যাবে এখানে। আমার টাকাটা দিয়ে জয়, আমার টাকাটা নিয়ে পাত্তা হয়ে গেছে, ও আচ্ছা, তার মানে জয় তুমি কি এরকম কোনো পালে মানে এরকম তার মানে তোমার সাথে কি এরকম হয়েছে, তোমার সাথে কি এরকম হচ্ছে যে তুমি বলছো, তো দেখো আমার একটা ফ্রেন্ড এখানে আছে, সে বলছে তার তার সাথে নাকি এরকম করেছে, তার সাথে এরকম করে বলেছে তাকে যে ভিডিও কল করবে, তাকে ফলো করতে ভিডিও কল করবে, কিন্তু তারপরে তাকে ফোনও করেনি, কিছুও করেনি না, ভিডিও কল করেছে কিছু করেনি, টাকাটা নিয়ে সাথে সাথে ব্লক করে দিয়েছে, আমার এখানে আছে হয়তো ফ্রেন্ডটা, তো তাকে এরকম করছে, তো সে আমাকে ইনস্টাগ্রামে বলার পরে তাকে আমি অনেক কিছু বোঝালাম, আর তোমাদের সবাইকেই বলছি তোমরা এরকম করো না, তোমরা আইডিটাকে চেক করবে, ফলোয়ার্সটা চেক করবে, তারপরে কাউকে আর কখনো কাউকে এরকম ফোনপে গুগল পে করে টাকা পেমেন্ট করবে না, কাউকে না জেনে শুনে কেউ যদি বলে যে এত টাকা দেবো আমি তোমাকে কল করবো এত টাকা দাও, এটা শুনে তোমরা কেন এগুলো করছো, এগুলো করো না, হ্যাঁ, এবার যদি করো তারপরে যদি করার পরে আমাকে এসে বলো যে এটা আমি করেছি, এটাই খারাপ লাগে, আমি না এতটাও ছোট মানে এতটা ছোট মন না আমার, এতটাও আমি আমার ফ্রেন্ডের সাথে এতটাও বেমেনি করবো না যে এরকম মিথ্যে ইয়ে নিয়ে তারপরে তাদেরকে কল করার কথা বলে টাকা নিয়ে তারপর ব্লক করবো, এরকম টাইপের এতটাও খারাপ আমি নই, ঠিক আছে। হাই সুইট বৈদি বৌদি, হ্যাঁ বলো মিন্টু বিশ্বাস, বলো কেমন আছো, বিভাস সুপার সুপার চ্যাট,
সুব্রত বাসু, মেম্বারশিপে কি পার্সোনালি কথা বলা যায়? হ্যাঁ, মেম্বারশিপে পার্সোনালি কথা বলা যায়, বাট আমার এখন মেম্বারশিপ অফ আছে। তোমাদের তো প্রথম থেকে বলছি লাইকটাতে, একটু প্রবলেমের জন্য আইডিটা আমার একটু প্রবলেম হয়েছে, একটা ফটো মানে থাম্বনেল নিয়ে ভিডিও আইডিটা একটু প্রবলেম হয়েছে, তো সেটা ঠিক হয়ে গেলে তোমরা আবার জয়েন করতে পারবে সবাই। হ্যাঁ সোমনাথ, আমার বৌদি কেমন আছো? সোমনাথ খুশি, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো? 4,000 টাকা নিয়েছে, আমি ভাবলাম তুমি। হ্যাঁ 4,000 টাকা নিয়েছে, তুমি ভাবলা আমি? এতটা ছোট কি করে ভাবছো আমাকে? আমি তো এটাই, আমি এটাই বুঝে পাই মানে পাচ্ছি না, তোমাদের কি আমাকে দেখে এতটাই এতটাই ছোট মনে হয়? এতটাই ছোট মনে, এতটা নিচ মনে আমি, এটা মনে হয় তোমাদের আমাকে দেখে যে আমি এরকম বলবো যে আমাকে কল করো, এত টাকা দাও, তারপর বলে তোমাকে ব্লক করে দেবো, এতটা নোংরা কাজ করি আমি, এটা মনে হয় তোমাদেরকে? তোমাদের এটা মনে হয় আমি হরজ করি মানে কি? তোমাদের আমাকে আমাকে তোমাদের এতটাই মনে হয় আমি এতটা ছোট মনে? সুকুমার বৈদ্যনাথ, হ্যাঁ বলো সুকুমার বৈদ্যনাথ বলো। কতগুলো ছেলে তোমাকে রং মাখিয়েছে? শুভজিৎ পাল, কেউ মাখাইনি তো, কেউ না আমাকে রং মাখানোর মতো কেউ নেই। আমাকে রং মাখানোর মতো কেউ নেই গো, সবাই উপর থেকে আমাকে ভালোবাসে, কাছে এসে রং মাখিয়ে হ্যাপি হোলি জানাবে, মানে একটু এখানে একটু গালে একটু রং মাখিয়ে দিয়ে যাবে, এরকম কেউ নেই। আই এম সাবস্ক্রাইবার ইউর চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। সো বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সপোর। কলকাতাতে থাকি আমি, আচ্ছা তাই, তোমার লজ্জা নেই কোনো? কেন বলো তো, লজে থাকার কারণটা কি? আমি কি কিছু করেছি? লজেটা হওয়ার কারণটা মানে কি হতে পারে, আমি কি করেছি সেটা তো বলবে? বৌদি সুপার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, সবাইকে অনেক অনেক ভালোবাসো। সোমনাথ খুশি, আমি ভালো আছি, আমার কোলবালিশটা দেখাও প্লিজ, আমার কোলবালিশটা প্লিজ এখন নেই আমার কাছে, হ্যাঁ যখন আমার কাছে আবার থাকবে তখন আমি তোমাদেরকে দেখাবো। তুমি আমার কথা অ্যাড্রেসটাই দাও না তো, কে করে কি করে আসবে? আমি তো অ্যাড্রেস দিয়েছি, কে বলেছি দেয়নি? আমি তো কলকাতা ব্যারাকপুর বলেছি, আর কি অ্যাড্রেস দেবো বলো? বৌদি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, চলছে। আজকে কিন্তু আমি লাইটটা বেশিক্ষণ থাকবো না, হ্যাঁ আমি মাত্র আর আর জোরালে 5 থেকে 6 মিনিট থাক, মানে আমি 30 মিনিটের মতো অফ করে দেবো, আমি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা 5 মিনিট 1 ঘন্টা এরকম থাকি। কিন্তু সত্যি কথা বলতে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে আমার, আমি লাইভে আসতামই না, শুধুমাত্র এসছি কারণ আমার বন্ধুদের আমি হ্যাপি হলে জানাবো না এটা হতে পারে, তাহলে কতটা খারাপ লাগছে আমার, তাই জন্যই আমি এসছি, যেহেতু কালকেও যাইনি আমি 12টার পরে। আর একটু নাইস লুকিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ব্যারাকপুর কোথায় থাকো তুমি? ব্যারাকপুরে থাকি, এসএমএসে এগুলো যাচ্ছে করুক, কিন্তু এসএমএস না দেখে কিন্তু অযথা বকবক করছো। আমি করছি গো এসএমএস, করছি, অযথা বকবক নয়, আমার কথাগুলো কি তোমাদের অযথা বকবক মনে হচ্ছে? আমি যে কথাগুলো বলছি অনেকটা ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ কেন বলো তো? কারণ তোমরাই আবার পরে আমাকে এসে দোষারোপ করবে, তার জন্য আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। আরে কমেন্ট গুলো দেখো, হ্যাঁ দেখছি, আমি কমেন্ট দেখছি, কমেন্ট আমি দেখছি, বৌদি কমেন্ট গুলো দেখছো না কেন? হ্যাঁ সুশান্ত, আমি দেখছি কমেন্ট গুলো, হাই ব্যারাকপুর পড়ি, ও মাই গড, এখন আমি ব্যারাকপুর পড়ি, ব্যারাকপুর পড়ি নয় একদম, মেসেজ করছি রিপ্লাই করছো না বৌদি? হ্যাঁ আইডি 79,
ও মাই গড, তুমি কখন জয়েন করেছো? আমি তো দেখতেই পাইনি, আমি চোখে ধাঁধা দেখছি। আদৌ চোখে দেখতে পাচ্ছি? তো ভালো করে দেখে দাঁড়াও, মনে হচ্ছে চোখে, আমি চশমা নিয়ে আসবো। আমার একটা ফ্রেন্ড আমাকে বারবার কমেন্ট করছে, সানগ্লাস পরে ভিডিও করো। আসলে আমি সানগ্লাস পরিই না, পড়তে ভালোবাসি না, তো তার জন্য আমি কখনো আমার 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 নেইও ঘরে, কারণ আমি পড়ি না, কিন্তু কিনিও না, তা একটা কিনতে হবে। কিস ইউ। হোলি কেমন কাটালে বৌদি? RDS 79 ভালো কাটেনি গোসো না, একটুকু ভালো কাটেনি হোলি, একদম বাজে কেটেছি, বাজে, একটুকু ভালো কাটেনি হোলি। যেরকম হোলিটা কাটাতে চেয়েছিলাম কিছুই হয়, কিছুই সেরকম কাটাতে পারিনি। আর ভিডিও যা করেছি ওটা আমার ভিডিও করতে হবে, তার জন্য করেছি, কিন্তু আমার একটুকু ভালো কাটেনি হোলি। তুমি কারোর প্রশ্নের উত্তর দিচ্ছ না, এটা সব সময় তোমার মাথা ব্যথা। সঞ্জয় নয় না গো, মাথা ব্যথা নয়, মানে এটা আমি সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, এটা তোমরা যদি আমার জায়গাটায় বসে থাকতে তোমরা বুঝতে পারতে, যে কমেন্টগুলো যখন উপরে চলে যায় তখন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। কানে কানে বলছি শোনো বারবার, আর তোমায় যে ভালোবাসি বলছি আবার, রাত জাগা পাখির মতো বসে আছি আমি, তোমার মুখে শুনতে চাই কেমন আছো তুমি, রাত জেগে লিখছি আমি, পড়ে দেখো না ভালো, যদি না লাগে ফেলে দিও না। থ্যাংক ইউ এত সুন্দর শাড়ি লেখার জন্য, কিউট সুরজিৎ, থ্যাংক ইউ। রাহুল সেন, আর বাংলা সমাজ কি জন্য বুঝলাম না। তোমার ভিডিও কমেন্ট গুলিটা কোনো আনসার দাও না কেন, শুধু লাভ সিং দাও কেন, আনসার দাও না কেন? আসলে একটা কথা বলি তাহলে, আমি আনসার দিইনি, তার কারণ হচ্ছে যে আমার, আমি না একবার এরকম একটা কমেন্টে ভালো ভালো রিপ্লাই দিয়েছি, মানে কমেন্টটা ভালো করেছি, আমি রিপ্লাইটাও ভালো ভালোই দিয়েছি, সেখানে গাইডলাইন দিয়ে দিয়েছি। আমি মানে কি বলবো তোমাদেরকে, এটা কি আমার সাথেই হয় নাকি আর যারা এরকম মানে ইউটিউবার যারা, আর যারা ইউটিউব চ্যানেল আছে যারা করে, তাদেরকে এরকম, তাদেরও কি এরকম হয়? আমি সত্যিই জানি না, আমি সত্যিই জানি না কেন, মানে আমার কেন হয়। তো আমি যখন কমেন্টের, আমাকে যখন আগে যখন কমেন্ট করতো সুন্দর সুন্দর, তখন আমি তার কিছু কিছু রিপ্লাই দিতাম যে তাই, আচ্ছা তুমি এটা বলছো, মানে যেরকম কমেন্ট যে করতো আমি সেটা